আসসালামু আলাইকুম বন্ধুরা এই দৃশ্যটা আমরা সহজ কৌশলে যদি আঁকতে চাই তাহলে কি করব একটি প্লাস্টিকের স্কেল নিয়ে সোজা করে একটি দাগ আঁকবো এই দাগটা আমি দিচ্ছি টুবি পেন্সিল দিয়ে এরপর এই পেন্সিল দিয়ে আমরা একটি অর্ধবৃত্ত আঁকার চেষ্টা করব। দেখুন বৃত্তটা যেন সুন্দর সুন্দর হয় আর এই বৃত্ত দ্বারা বোঝাবে একটি সূর্য সুন্দর করে অর্ধবৃত্ত করার চেষ্টা করলাম এরপর পেনসিল দিয়ে রশ্মিগুলো আমরা আঁকব একটা দুইটা তিনটা যে কয়টা হয় তবে একটা ছোট হবে একটা বড় হবে চাইলে বাচ্চারা এইভাবে আর্ট পেপারটি ঘুরিয়ে ঘুরিয়ে নিতে পারে তাহলে সহজ হবে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আঁকতে হবে এবং রং করতে হবে তাহলে দৃশ্যটি সুন্দর হবে সূর্য আঁকলাম এখন আমরা এই নদীর নদীতে আমরা পার আঁকব নদীর পার কীভাবে আঁকব এইভাবে একটি দাগ দিয়ে এইভাবে হয়ে গেল সুন্দর একটি নদীর পার এখানে নদী সূর্য আকাশ এখন আমরা পাড়টা ডাবল করে আঁকবো দেখুন এভাবে যদি আঁকি তাহলে মনে হবে পাড়টা পানির থেকে অনেক উঁচু এখন এখানে আমরা গাছপালা আঁকবো নদীর দূরের ওই পারে যেগুলো গ্রামের গাছপালাগুলো দেখা যায় সেই গাছপালা এই দৃশ্যটা রঙ করার পর আরও সুন্দর লাগবে আপনারা অপেক্ষা করুন দেখতে থাকুন কিভাবে সহজেই রঙ করতে হয় এভাবে আমরা এক পাশে করলাম এখন এইখানেও আমরা একই রকম করে করব। বন্ধুরা আপনারা দেখলেন দৃশ্যটা আমরা কত সহজে আঁকলাম এবং কত সিম্পল একটি দৃশ্য এই দৃশ্যতে যখন রঙ করব দেখবেন আরও সুন্দর লাগবে আমরা রঙ করবো ক্রাউন অয়েল প্যাস্টেলের আটচল্লিশ কালারের রঙ থেকে হলুদ কালারের রং পুরো সূর্যতে আমরা করে ফেলব সূর্যতে হলুদ রঙ করার পর আমরা আকাশের এই অংশে করবো আকাশি রঙ দাগের ওপরের এই দাগের মধ্যেই করব নিচের দিকে যেন না আসে এটা খেয়াল করব। এই পাশেও আমরা আকাশি রং করব একই রকম করে যেই আকাশি রঙটা আমরা আকাশের এই ওপর দিকে করলাম সেই রঙটায় আমরা আবার কি করব পানিতে করব পুরো নদীতে বা পানিতে আমরা নীল রং করবো করলাম এরপর আমরা কি করব এই দেখতে পাচ্ছেন দূরের গাছপালাগুলোতে আমরা সবুজ রং করবো এই রঙটা আমরা হালকা সবুজ রং করেছি করছি এই হালকা সবুজ রঙ করার কারণে দেখতে সুন্দর লাগবে চাইলে গাঢ় সবুজও করা যায় এই যে হালকা সবুজ এখানে করলাম এই রঙটা আবার আমরা এই পারে করব। এই পারে ঘাস আছে এই জন্য এই পাড়টা সবুজ রং করছি পাড়ের নিচের অংশে আমরা খয়েরি রঙ করব। এরপর দেখতে আরও সুন্দর লাগবে এই পারটি সূর্য রশ্মিগুলো আমরা একটু কালো করে দিব এটা আমরা করছি সাইন পেন দেখুন সিডি ডিভিডি মার্কার আপনারা চাইলে কালো সাইন পেন দিয়ে করতে পারেন অল্প সময়ের মধ্যে আঁকলাম সহজেই রঙ করে বোঝানোর চেষ্টা করলাম দৃশ্যটি আপনারা বুঝতে পারলেন কি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন দেখতে থাকুন দৃশ্যটি কত সুন্দর লাগছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন শিখতে পারলেই আমাদের সার্থকতা আপনাদের শেখানোটাই আমাদের উদ্দেশ্য ভালো লাগলে লাইক করবেন আসসালামু আলাইকুম